একজন প্রকৃতপক্ষে ভালো শিক্ষক সে যদি গাছতলায় পড়ায় সে ভালো ছাত্রই তৈরি করবে, আর একজন যদি ডিগ্রি হোল্ডার হয় তার যদি শিক্ষাগত গুণ অত ভালো নাও থাকে, শিক্ষাগত মান অত ভালো না থাকে, তাহলে সে যত বড় এসি ঘরেই পড়াক না কেন, যত সুন্দর ঝকঝকে এসি ঘরেই পড়াক না কেন, সে কিন্তু সেভাবে তৈরি করতে পারবে না। তো শিক্ষার প্রাঙ্গনটা বড় বিষয় নয়, বিষয় হচ্ছে সেই ব্যক্তি যার এক্সপিরিয়েন্সের উপরে ভিত্তি করে সেই কাজটা ডেভেলপ হচ্ছে। আমি যদি আপনাকে বলি যে একজন নাবিক যিনি একদমই নতুন, তার এক্সপিরিয়েন্স কিছু নেই, তাকে একটা নতুন শক্তপোক্ত জাহাজ দিয়ে দেওয়া হলো, সেখানে হাজার মানুষ যাত্রা করছে, আরেকজন নাবিক যার প্রচুর এক্সপিরিয়েন্স, বহু বছর সমুদ্রে সে কাটিয়েছে, তাকে একটা পুরনো জাহাজ দেওয়া হলো, সেখানেও হাজার যাত্রী আছে, আপনি কোন জাহাজে যাত্রা করতে পছন্দ করবেন? আমি জানি আপনাদের মধ্যে অনেকে বলবে যে নতুন জাহাজে যাব, যেহেতু নতুন জাহাজ তাই তাতে সেফটিতে যেতে পারবো। অনেকে বলবেন যে পুরনো জাহাজে যাব যেখানে নাবিকের এক্সপিরিয়েন্স আছে। আমার ব্যক্তিগত মতামত, যেই নাবিক পুরনো তিনি যদি পুরনো জাহাজও চালায় তো সেটা অনেক সেফটি হবে, সেটা অনেক নিরাপদ হবে, কারণ তার এক্সপিরিয়েন্স। আর যেই নাবিক নতুন, তার জাহাজ যতই নতুন হোক না কেন, যতই শক্তপোক্ত হোক না কেন, সেটাই অনেক ভয় আছে, কারণ মানুষের লাইফে এক্সপিরিয়েন্সটা বিশাল কাজে লাগে। একজন প্রকৃতপক্ষে ভালো শিক্ষক সে যদি গাছতলায় পড়ায় সে ভালো ছাত্রই তৈরি করবে, আর একজন যদি ডিগ্রি হোল্ডার হয় তার যদি শিক্ষাগত গুণ অত ভালো নাও থাকে, শিক্ষাগত মান অত ভালো না থাকে, তাহলে সে যত বড় এসি ঘরেই পড়াক না কেন, যত সুন্দর ঝকঝকে এসি ঘরেই পড়াক না কেন, সে কিন্তু সেভাবে তৈরি করতে পারবে না। তো শিক্ষার প্রাঙ্গনটা বড় বিষয় নয়, বিষয় হচ্ছে সেই ব্যক্তি যার এক্সপিরিয়েন্সের উপরে ভিত্তি করে সেই কাজটা ডেভেলপ হচ্ছে। আমরা অনেক সময় চোখের দেখার জন্য সৌন্দর্যটাকেই বেশি বিচার করি, আমরা অন্য মাইন্ডে বিচার করা শুরু করে দিই। বিচার সেই অ্যাঙ্গেলে করুন যেই ব্যক্তি সামনে থেকে এটাকে লিড করছে, তার এক্সপিরিয়েন্স, তার অভিজ্ঞতা, তাকে দিয়ে বিচার করুন। টাইটানিকের গল্প তো আপনারা সবাই জানেন, নতুন জাহাজ ছিল, শক্তপোক্ত ছিল, অনেক চিন্তাভাবনা করে জাহাজটা বানানো হয়েছিল, কিন্তু নাবিকের সেই এক্সপিরিয়েন্স ছিল না, যার ফলে সে কিন্তু ডুবিয়ে দিয়েছিল মাঝ সমুদ্রে। তো এক্সপিরিয়েন্স বড় জিনিস। ভালো থাকবেন সবাই।